জবাবডেস এই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়ে যে বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের বলে বাংলা সহায়তা কেন্দ্র মানে এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের বলে রাখি দু হাজার নশো বাইশটি শূন্য পদের নিয়োগের বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওতে করব এবং তোমাদের এখানে অ্যাপ্লাই প্রসেসটাও দেখিয়ে দেবো যে কীভাবে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসও দেখিয়ে দেব আর এখানে বলে রাখি তোমরা রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবার উচ্চ মাধ্যমিক তুমি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে পাস করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে তো অবশ্যই সেই অফিসিয়াল নোটিশের বিস্তারিত আলোচনা তোমাদেরকে অবশ্যই করে দেখাবো এবং একদম শেষে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করবে কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করি এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখি টোটাল যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে দু হাজার নশো বাইশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান এক্ষেত্রে করতে পারছো সেটা যে কোনো ব্লকের আন্ডারে হতে পারে বা মিউনিসিপ্যালিটি থেকে হোক না কেন বা যে কোনো ওয়ার্ড থেকে হোক না কেন প্রত্যেকটি জায়গা থেকেই এখানে আবেদন করা যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ন্যূনতম বয়সটা লাগবে আঠেরো বছর অর্থাৎ যাদের বয়সটা ন্যূনতম আঠেরো এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এজটাকে ক্যালকুলেট করা হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করা হবে আঠেরো বছর ন্যূনতম এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে তোমরা এখানে আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে দ্যাট মিন্স তোমরা এখানে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো আর যদি তোমরা এখানে এস সি হয়ে থাকো তাহলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে দ্যাট মিন্স তোমরা আঠেরো বছর থেকে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে মানে সরকারি নিয়মমাফিক যে বয়সটা থাকে ছাড়গুলো থাকে সেক্ষেত্রেও তোমরা এই ছাড়গুলো পেয়ে যাবে এবার তোমাদের একটা কথা বলি যেখানে তোমাদের কি কোয়ালিফিকেশান লাগছে সেটা জানাই এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে অর্থাৎ যে কোনো রেকগনাইজড বোর্ডের আন্ডারে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড হোক কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক না কেন তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তোমাদের এখানে আঠেরো বছর যে বিষয়টা রয়েছে এটা যদি তোমার থাকে মানে এক এক দু অনুযায়ী তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনের জন্য যোগ্য এবার যারা এই বছর উচ্চ মাধ্যমিক দল তাদের কথা বলি তারা কিন্তু আবেদন করতে পারবে না কারণ তাদের এখনো আঠেরো বছর হয়নি আর এক্ষেত্রে তারা কিন্তু আবেদনের জন্য যোগ্য নয় আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এজ এবং কোয়ালিফিকেশন এবার তোমাদের বলি বিএসকে নিয়োগটি কারা করবে বিএসকে যে নিয়োগটি সেটা ডাব্লুটিএল মানে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে নিয়োগটি করা হয়ে থাকে এবং এখানে আবেদন করতে গেলে তোমরা যে কোনো ডিস্ট্রিক্টের আন্ডারে মানে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে বা যে কোনো তোমরা ব্লকের আন্ডারে তোমরা কিন্তু করতে পারো এবং এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হয় এবার দেখো তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টে তোমাদের অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে মানে তুমি যেই ওয়ার্ড বা ব্লকের আন্ডারে পড়ছো সেই ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা তো অবশ্যই হতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স বাংলার ভাষার ওপর তোমার দক্ষতা লাগবে তবেই কিন্তু তোমাদের আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা চাইলে এখানে আধার কার্ডও দিতে পারো কিংবা ভোটার আইডিও দিতে পারো আধার কার্ড অথবা ভোটার কার্ড কিংবা তোমাদের এখানে প্যান কার্ড কিংবা তোমাদের রেশন কার্ড এগুলো তোমাদেরকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দিতে হবে এবং এখানে তোমাদের ডিইও এই পোস্টে নিয়োগ হবে আর এখানে তোমাদের তোমাদের যে পোস্টিংটা সেটা যে কোনো মানে যেই ডিস্ট্রিক্টের তোমরা বাসিন্দা সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার চান্সেস রয়েছে এবার দেখো এখানে কিছু রয়েছে ম্যান্ডেটরি ইনফরমেশন বি প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তো অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের অবশ্যই দিতে হবে সেটা একটু বলে দেই দেখো নিজেদের নাম অবশ্যই দিতে হবে জেন্ডার তো থাকবেই এবার যদি তুমি কাস্ট সার্টিফিকেট তোমার থাকে তাহলে সেক্ষেত্রে দেবে এবার যদি তুমি এসসি সি এস এইগুলোর মধ্যে না হয়ে থাকো তাহলে তো তোমার এখানে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না যদি থাকে তাহলে তোমাকে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার ভ্যালিড ফোন নাম্বার দেবে কারণ ওটিপি থেকে শুরু করে সমস্ত রকম ইনফরমেশান তোমরা নিজেদের মোবাইল নাম্বারেই পাবে সুতরাং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবার আধার কার্ড তো অবশ্যই দিতে হবে আধার কার্ড তারপরে হচ্ছে তোমাদের এপিক নাম্বার মানে ভোটার নাম্বার তারপরে তোমাদের মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে কারণ সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন তোমরা নিজেদের মেল আইডি দিতে পাবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কী দিতে পারো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো কিংবা মার্কশিট দিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং রেসিডেন্সিয়াল প্রুফ অবশ্যই দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা তোমাদের দিতে হবে এবং তোমাদের সেটা রেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে সেটা আলাদা আলাদা ইনফরমেশন দিতে হবে এবং তোমাদের গার্জেনের নাম কারোর বাবা হতে পারে কারোর হাজব্যান্ড হতে পারে কারোর মা হতে পারে বা আদার্স কোনো গার্জেন হতে পারে তাদের নাম দিতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা একটু বলি এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করছে সুতরাং উচ্চ মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই তোমাদের দিতে হচ্ছে এবং ডিটেলস অব কম্পিউটার নলেজ অবশ্যই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটারের নলেজটা কিন্তু তোমাদের লাগবে এবং সেই কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের এখানে প্রোভাইড করতে হবে উচ্চ মাধ্যমিকের পাশের পাশাপাশি এবার এখানে যদি উচ্চ মাধ্যমিক চেয়েছে সুতরাং তোমরা যদি আদার্স কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান নাও দাও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই এবার দেখো তোমাদের এখানে যেই বিষয়টি বলা রয়েছে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পর যখন এখানে ফাইনাল সিলেকশনটা হবে তখন তোমাদের এখানে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের জয়েন করতে হবে এবার এখানে যে প্রসেস প্রসেসটা সেটা একটু বলি সিলেকশন প্রসেস দেখো পরিষ্কার বলা রয়েছে তোমাদের এমসি কিউ টাইপের কোশ্চেন হবে রিটার্ন টেস্ট হবে এবং কম্পিউটার কম্পিউটারের প্রফিসিয়েন্সি টেস্ট হবে আর এখানে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে অ্যাডমিট কার্ড সবটাই তোমাদের নিয়ে আসতে হবে এমসি কিউ টাইপের যে ওএমআই এমআইশিটে কোয়েশন যে পেপারটা হবে সেখানে তোমাদের যে কোয়েশন থাকবে সেখানে একশোটা কোয়েশ্চেন থাকবে একশোটা কোয়েশনের মধ্যে পরিষ্কার বলা রয়েছে যে অল কোয়েশ্চেন আর কম্পালসারি ইন নেচার আর সেখানে মানে ফিফটি কোয়েশ্চেন ইন অল দেয়ার উইল বি ফিফটি কোয়েশ্চেন ইন অল তো সেখানে তোমাদের নব্বই মিনিট সময় দেওয়া হবে নব্বই মিনিট সময়ের মধ্যে তোমাদের যে কোশ্চেন পেপারটা থাকবে সেটা টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেলের হবে কারণ কোয়েশ্চেন এখানে পরিষ্কার বলা রয়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেলের হবে যেখানে সাবজেক্ট কী কী থাকবে বলি জেনারেল নলেজ থাকবে অ্যাথমেটিক থাকবে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড থাকবে জেনারেল ইংলিশ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং প্রত্যেকটা কোশ্চনের দুই নাম্বার করে রয়েছে অর্থাৎ পঞ্চাশটা কোশ্চেন ইন্টু টু তার মানে তোমাদের এখানে টোটাল একশো নাম্বার স্কোর রয়েছে ওই জন্য পঞ্চাশটা কোশ্চেন এক একটা কোশ্চনের মান থাকছে দুই করে আর এখানে তোমাদের পরিষ্কার বলে রাখি যে ওয়ান উইল বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য তোমাদের এখানে এক নাম্বার করে কাটা যাবে তো এখানে নেগেটিভ মার্কিংটা কিন্তু তোমাদের থাকছে এবার দেখো তোমাদের বলা রয়েছে যখন তোমাদের এখানে রিটার্ন টেস্টটা হয়ে যাবে তারপর সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে তাদেরকে ওয়ান ইস টু থ্রি রেশিওতে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে আর বলা রয়েছে কল লেটার ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট উইল বি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে ডাউনলোড করতে হবে আর এখানে তোমাদের কম্পিউটার প্রফিসেন্সি টেস্টের থেকে কিন্তু পঞ্চাশ নম্বর থাকবে সেই বিষয়ে ক্লিয়ারলি বলা রয়েছে আর দেখো এখানে তোমাদের কম্পিউটার প্রফিস টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ওয়ান ইজ টু টুর রেসিওতে আবার ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে আর এখানে তোমাদের পরিষ্কারভাবে বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট মানে ক্যান্ডিএচর অফ দ্য ক্যান্ডিডেট ফলিং টু জয়েন তিরিশ দিন মানে যখন তোমাদের এখানে ফাইনাল মেডিট লিস্টটা বেরোবে তখন তাকে তিরিশ দিনের মধ্যে এখানে জয়েন করতে হবে এবার সরাসরি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসেসটা কী তো বন্ধুরা দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল আগে রেজিস্ট্রেশন করাতে হবে এবং এখানে রেজিস্ট্রেশন তোমরা একদম ফ্রিতে করতে পারবে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে এবং সেই ফোন নাম্বারে তোমাদের একটা ওটিপি আসবে তো আমি সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম না ফোন নাম্বার ওটিপি দেওয়ার পরে তোমাদের সরাসরি এই পেজটা ওপেন হবে এবার দেখো তোমাদের এখানে অল্টারনেটিভ একটা ফোন নাম্বার দিতে বলেছে তো সেটা তুমি নিজেরও দিতে পারো বা বাড়ির যে কারোর চাইলে দিতে পারো আর আশা করি না দিলেও কোনো রকম সমস্যা নেই কারণ এখানে তোমাদের অপশান বলা নেই যে দিতেই হবে কারণ স্টার মার্ক নেই এবার ডকুমেন্টের টাইপ তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবার তুমি এখানে কোন ডকুমেন্ট দেবে আধার কার্ড প্যান কার্ড না ভোটার কার্ড এবার যেটা তুমি ডকুমেন্ট সিলেক্ট করবে সেই ডকুমেন্ট অনুযায়ী তোমাদের সমস্ত রকম ইনফরমেশনগুলোকে ইনপুট করতে হবে তো আমি এখান থেকে ধরো আধার কার্ড নিয়ে নিলাম তারপর এখানে তোমাদের সেই ড যেই ডকুমেন্টটা দিলে মানে আধার কার্ড যেহেতু দিলে সুতরাং আধার কার্ডে তোমাদের নাম্বার এখানে দিতে হবে এবার সিটিজেন তো অবশ্যই তোমাদেরকে মানে মে এখানে তোমাদের সিটিজেন বলছি তোমাদের এখানে মেল আইডিটা বসাতে হবে এবং অবশ্যই সেটা ভ্যালিড মেল আইডি তোমাদের বসাতে হবে আর মেল আইডির জায়গায় যেহেতু স্টার রয়েছে সুতরাং এই জায়গাটা কিন্তু ম্যান্ডেটরি এবার নিজেদের নেম তো এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের নিজেদের যে নামটা সেটা আধার কার্ড অনুযায়ী যে নামটা এক্স্যাক্টলি থাকবে বা তুমি এখানে যে ডকুমেন্টটা সিলেক্ট করলে সেই অনুযায়ী যে নামটা থাকবে সেই নামটা এখানে তোমাকে বসাতে হবে এবার দেখো তোমার এখানে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে দেখো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে উত্তর দিনাজপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদাহ কলকাতা কালিম্পং ঝাড়গ্রাম জলপাইগুড়ি হাওড়া হুগলি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর কোচবিহার বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছো এবার তোমরা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সেই মতো সিলেক্ট করে নিলে যেমন ধরো আমি একটা আলিপুরদুয়ার সিলেক্ট করে নিলাম তারপর তোমাদের এখানে গার্জেনের নাম তোমাদের বসাতে হবে এবার তুমি কোন বা ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে আমি যেমন আলিপুরদুয়ারেছি সুতরাং আলিপুরদুয়ারের অপশন পেয়েছি এবার আমি যদি এখানে বাঁকুড়া দিই তাহলে আমি এখানে অবশ্যই বাঁকুড়ার বিভিন্ন লোকেশানগুলো পেয়ে যাব তারপর আমি যদি এখানে কোচবিহার বসাই তাহলে কোচবিহারের বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি পেয়ে যাব তো সেই মতো যে যেটা দেবে সেই অনুযায়ী এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা অটোমেটিক চলে আসবে এবার যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি একটা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হলে পরে এখানে তোমাদের উত্তর দিনাজপুরের আন্ডারে যেগুলো ব্লক বা প্যালিটি রয়েছে রায়গঞ্জ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কালিয়াগঞ্জ থেকে শুরু করে সবটাই তোমরা পেয়ে যাবে তারপর পোস্ট অফিস এখানে দিতে হবে পুলিশ স্টেশন বসাতে হবে পোস্ট অফিস পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে হাউস নাম্বার বা ওয়ার্ড নাম্বার বা ভিলেজ বা পাড়া এখানে বসাতে হবে এবার জেন্টার এখানে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করে নিলে করার পরে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে এবং তোমাদের বয়সটা এক্সাক্টলি কত সেটা এখানে দিতে হবে এবং কোন ক্যাটাগরি তুমি জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে জেনারেল হলে জেনারেল দেবে এসসি সি হলে এসসি এসটি ওবিসি হলে ওবিসি সিলেক্ট করলে বা রিলিজিয়ান এখান থেকে তোমরা সিলেক্ট করবে এখানে প্রত্যেকটি রিলিজিয়ানের অপশন তোমরা পেয়ে যাবে করার পরে এখানে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই জায়গাটাকে মানে তোমাকে ক্রিয়েট করতে হবে করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট তো দেখো এখানে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটাই তোমাকে দুবার দিতে হবে এবার এখানেই তুমি যেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে সেইটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এখানে তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং এই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করেই পরবর্তীতে কিন্তু বিএসকে যে রিক্রুটমেন্টটা যেটা দু হাজার নশো বাইশটি শূন্যবাদে যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও হয়নি এবং খুব শীঘ্রই সেই বিষয়ে তোমাদের অ্যাপ্লিকেশান এটা তো তোমাদের রেজিস্ট্রেশন এবং খুব শীঘ্রই সেখানে অ্যাপ্লিকেশান যে প্রসেসটা সেটা কিন্তু চালু হবে রেজিস্ট্রেশনটা করা থাকলো তারপর সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করলেই কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে এখনও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন যেটা সেটা স্টার্ট হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট হয়েছে এবং রেজিস্ট্রেশনটা তোমরা করে রাখতে হবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করার আগে আর এটা হচ্ছে দীর্ঘদিন ধরে তোমরা এই পোস্টের জন্য অপেক্ষা করছিলে এবং সেই পোস্টে একটা ওভারঅল ইনফরমেশন তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম সিলেবাস সহ আর এখানে যখনই তোমাদের অ্যাপ্লিকেশন করার যে ডেটটা যখনই রিলিজ হবে তখনই তোমাদেরকে অবশ্যই ফুল অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে ভিডিও করে অবশ্যই তোমাদেরকে জানাবো আর যেখানে তোমাদের বলে রেখে উচ্চ মাধ্যমিকের তোমাদের কোয়ালিফিকেশান লাগছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেটটাও লাগবে আর আঠেরো থেকে চল্লিশ বছর হলেই তোমরা আবেদন করতে পারবে তো খুব ভালো সুযোগ রয়েছে তো খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান এখানে শুরু হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট আমাদের সাথে থেকেও পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ